নমঃসন্নিকায়ৈ, ওম নমঃসন্নিকায়ৈ, জয় মা দুর্গা। নবরাত্রিতে চণ্ডীপাঠ বিধি। সুধী দেবী ভক্তবৃন্দ, আপনারা হয়তো অনেকেই জানেন শ্রী শ্রী চণ্ডী কোনো স্বতন্ত্র গ্রন্থ নয়, মার্কণ্ডেয় পুরাণের অংশ বিশেষ। মার্কণ্ডেয় মহাপুরাণের 81তম থেকে 93তম এই ত্রয়োদশ অধ্যায়ে শ্রী শ্রী চণ্ডীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই অংশই শ্রী শ্রী চণ্ডী নামে সাধারণে পরিচিত। মার্কণ্ডেয় পুরাণের এই অংশের নাম দেওয়া হয়েছে দেবী মাহাত্ম্য। চণ্ডীর শ্লোক সংখ্যা সর্বসমেত 578টি, এর মধ্যে শ্লোকাত্মক মন্ত্র 537টি, অবশিষ্ট 41টি শ্লোকের অংশ। এছাড়াও ঋষির উবাস ইত্যাদি নিয়ে চণ্ডীতে মোট 700 মন্ত্র রয়েছে। এবারে তাদের সংখ্যা আমি তুলে ধরছি। প্রথমত শ্লোকাত্মক মন্ত্র 537টি, দ্বিতীয়ত অর্ধশ্লোকাত্মক মন্ত্র 38টি, তৃতীয়ত ত্রিপাদ মন্ত্র 66টি, চতুর্থত উবাচঙ্কিত মন্ত্র 57টি, পঞ্চমত পুনরুক্ত মন্ত্র 2টি, সর্বমোট 700টি। শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্যম বা দুর্গা সপ্তশতী হিন্দু শাক্তদের প্রধান ধর্মগ্রন্থ। দুর্গা পূজা সহ একাধিক অনুষ্ঠানে চণ্ডী পাঠ অবশ্য করণীয়, কিন্তু 700 শ্লোক বিশিষ্ট এই বিশাল গ্রন্থটি একবারে পাঠ করা অনেকের পক্ষেই সম্ভব নয়। প্রাচীন শাস্ত্রগুলিতে একদিনে একবার বসে পূর্ণাঙ্গ পাঠেরই বিধান দেওয়া হয়েছে, তবে এই বিধান সকাম পূজকের জন্য, মানে যিনি বিশেষ কোনো ফলকামনায় চণ্ডী পাঠ করছেন। যিনি নিষ্কাম দেবী ভক্ত তার জন্য নিয়মের বাঁধন আলাদা, একথা তন্ত্রে স্বীকার করে নেওয়া হয়েছে। ভারতের নানা প্রান্তে নিষ্কাম দেবী ভক্তেরা দেবী প্রীতির জন্য কিভাবে চণ্ডী পারণায়াদি করে থাকেন তার নিয়মগুলি আমি আপনাদেরকে বলছি। দেবী ভক্তেরা নিজ নিজ সুবিধা অনুযায়ী একটি পদ্ধতি বেছে নেবেন। প্রথমে পঞ্চোপচার বা দশোপচারে শ্রী শ্রী চণ্ডী দেবীর পুজো করবেন। শ্রী শ্রী চণ্ডী পূজাবিধি বাজারে প্রচলিত চণ্ডী পুস্তকগুলিতে দেওয়া থাকে। অতশত নিয়ম না মানতে পারলে একটি ঘট স্থাপন করে ঘরে যেমন করে ফুল, বেলপাতা, জল, বাতাসা দিয়ে পুজো করেন তেমনি করবেন, বাকিটা চণ্ডী পাঠের মাধ্যমেই হয়ে যাবে। চণ্ডীপাঠ ত্রিঅঙ্গ বা ষড়ঙ্গ হতে পারে, একদিনে একবারে বসে ষড়ঙ্গ চণ্ডীপাঠেই বিধেয়, কিন্তু এক একদিনে ভেঙে ভেঙে চণ্ডী পাঠ করলে ত্রিঅঙ্গ পাঠ করলেই চলবে। ত্রিঅঙ্গ পাঠের সময় মূল পাঠের আগে প্রথমে বৈদিক দেবী সূক্তম, অর্গলাস্তোত্রম, কিলকস্তব এবং দেবী কবচ পাঠ করবেন। আপনার ঘরে মায়ের সিংহবাহিনী কোনো রূপের মূর্তি বা ছবি থাকলে তার পুজো করবেন, দেবী বাহন মহাসিংহেরও ধ্যান করবেন। এরপর নবার্ণ মন্ত্র জপ করে তারপর মূল পাঠ করবেন। এই সব মন্ত্র ও স্তোত্র যে কোনো চণ্ডী গ্রন্থে পেয়ে যাবেন। মূল পাঠ তিন প্রকারে করা যায়, তিন দিনে, সাত দিনে অথবা নয় দিনে। তিন দিনে চণ্ডী পাঠ করতে হলে মূল পাঠ নিম্নোক্ত রূপে ভেঙে নেবেন। প্রথম দিন প্রথম চরিত্র অর্থাৎ অধ্যায় এক, দ্বিতীয় দিন মধ্যম চরিত্র অর্থাৎ অধ্যায় দুই তিন চার, তৃতীয় দিন উত্তম চরিত্র অর্থাৎ অধ্যায় পাঁচ থেকে ১৩, সাত দিনে চণ্ডী পাঠ করতে হলে মূল পাঠ নিম্নোক্ত রূপে ভেঙে নেবেন। প্রথম দিন অধ্যায় এক, দ্বিতীয় দিন অধ্যায় দুই থেকে তিন, তৃতীয় দিন অধ্যায় চার, চতুর্থ দিন অধ্যায় পাঁচ থেকে ৮, পঞ্চম দিন অধ্যায় ৯ থেকে ১০, ষষ্ঠ দিন অধ্যায় ১১ এবং সপ্তম দিন অধ্যায় ১২ থেকে ১৩। নয় দিনে পাঠ করতে হলে মূল পাঠ নিম্নোক্ত রূপে ভেঙে নেবেন। এটি সাধারণত শারদ এবং বাসন্তী নবরাত্রিতে করা হয়। প্রতিপদে অধ্যায় এক, দ্বিতীয়ায় অধ্যায় দুই তিন চার, তৃতীয়ায় অধ্যায় পাঁচ থেকে ৬, চতুর্থীতে অধ্যায় ৭, পঞ্চমীতে অধ্যায় ৮, ষষ্ঠীতে অধ্যায় ৯ থেকে ১০, সপ্তমীতে অধ্যায় ১১, মহাষ্টমীতে অধ্যায় ১২,
মহানবমীতে অধ্যায় ১৩ এবং বিজয়া দশমীতে অপরাধ ক্ষমা স্তোত্রম। মহানবমীর দিন ত্রয়োদশ অধ্যায় পাঠের পরেও অপরাধ ক্ষমা স্তোত্রম পড়তে পারেন, তারপর ইচ্ছে করলে রহস্যত্রয়ও পড়বেন। ভাগে ভাগে চণ্ডীপাঠ করলে প্রতিদিন পাঠের পর কুঞ্জিকা স্তোত্র অবশ্যই পাঠ করবেন। রামকৃষ্ণ মিশন উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত স্বামী জগদীশ্বরানন্দ অনুদিত ও সম্পাদিত শ্রী শ্রী চণ্ডীতে, যা পুঁথি বা পকেট সাইজ নয়, মূল বইটি কুঞ্জিকা স্তোত্রম দেওয়া আছে। পুনরায় বলছি, এই সব নিয়ম নিষ্কাম দেবী ভক্তদের জন্য, যাদের দেবীপ্রীতি ও ভক্তি ছাড়া আর কিছু কামনা নেই তাদের জন্য। যারা বিশেষ ফলকামনায় চণ্ডীপাঠ করেন বা ঠাকুর দেবতাদের সঙ্গে গিভ অ্যান্ড টেক সম্পর্ক রাখেন, তারা বিধিমতে পুজো করে ষড়ঙ্গ চণ্ডীপাঠই করবেন, কোনোভাবেই অঙ্গহীন পুজো পাঠ করবেন না। তাদের জন্য নান্য পন্থা বিদ্যতে, অর্থাৎ অন্য পথ নেই। তো বন্ধুরা, এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে রাখা বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় মা দুর্গা, বলো দুর্গা মায় কি জয়।